আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব চার নম্বর প্রশ্নের সমাধান। তো চার নম্বর প্রশ্ন বলছে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এম এবং এ বি ইকুয়াল টু এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত। এটা ঠিক তিন নম্বর অঙ্কের মতোই, খালি সূত্রটা ভিন্ন। তিন নম্বর অঙ্কে মাইনাসের মান দেওয়া ছিল, প্লাসের মান বের করতে বলছে, আর এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। তো আমরা সমাধান করার জন্য কি করব, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো তুলব। তাহলে প্রথমে লিখব দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এম, এ বি ইকুয়াল টু এইটিন এম স্কোয়ার। এখন এ মাইনাস বি বের করতে গেলে কোন সূত্রটা লিখতে হবে আমরা জানি দিয়ে, যেহেতু এ মাইনাস বি এইটা নাকি যে পরে আরেকটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, দুইটা আছে কিন্তু, কোনটা? অবশ্যই পরেরটা লিখতে হবে। প্রথমটা কেন লিখবো না, প্রথমটার মধ্যে একটা একটা করে চলক দেওয়া আছে, যখন দেখবা মানের মধ্যে একটা একটা চলকের মান দেওয়া থাকে তখন এই সূত্রগুলো ব্যবহার করতে হয়, আর যখন এরকম রাশি আকারে মান দেওয়া থাকে তখন এই নিচের সূত্রগুলো ব্যবহার করতে হয়। যেহেতু মাইনাসের মান তাহলে মাইনাস হোল স্কোয়ার সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, হোল স্কোয়ার সূত্রের সঙ্গে কি টু এ বি না ফোর এ বি, ফোর এ বি ইকুয়াল টু, এখন এ প্লাস বি এর মান কত দেওয়া আছে, নাইন এম, আর স্কোয়ার আছে, এই জন্য কি করতে হবে, অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে। এবার কিন্তু নাইন এবং এম দুইটা অঙ্ক বা একটা অঙ্কের সাথে একটা চলক গুণ করা আছে, তখন হোল স্কোয়ার অবশ্যই দিতে হবে, মাইনাস ফোর ইন্টু এ বি, এই যে এ বি ইকুয়াল কত দেওয়া আছে, এইটিন এম স্কোয়ার, এখানে লিখতে হবে এইটিন এম স্কোয়ার। এখন নাইন এম হোল স্কোয়ারের ভাঙানো মানে হচ্ছে নাইনেরও হোল স্কোয়ার, এম এরও হোল স্কোয়ার। তো নাইনের হোল স্কোয়ার মানে কি, নয় তো গুণে আঠারো নাকি নয় গুণ নয়, নয় গুণ নয়, নয় নং একাশি, একাশি, আর এম এর হোল স্কোয়ারে এখন আমরা শুধু এম স্কোয়ার লিখতে পারি, তার মানে এইটি ওয়ান এম স্কোয়ার, মাইনাস চার এবং আঠারো গুণ করলে কত হয়, চার আঠারো বাহাত্তর, চারটা বত্রিশের দুই হাত রইল তিন, চার একে চার, চার এবং তিন যোগ করলে সাত, বাহাত্তর এম স্কোয়ার ইকুয়াল টু, একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে একাশি থেকে বাহাত্তর গেলে কয়টা থাকবে, নয়টা, এখানে হবে নাইন এম স্কোয়ার। কার মান নাইন এম স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হোল স্কোয়ার আছে, আমাদের তো প্রশ্নে হোল স্কোয়ারের মান চাইনি, যদি বলতো যে হোল স্কোয়ারের মান কত তাহলে এটি অ্যান্সার হয়ে যেত। যেহেতু হোল স্কোয়ারকে উঠিয়ে দিতে হবে তাহলে কী করতে হবে, বর্গমূল চিহ্ন দিতে হবে, তখন বাম দিকে বর্গমূল চিহ্ন না দিলে কী লিখতে হবে, এই যে বর্গমূল চিহ্ন না দিলে বর্গমূল আর রুট কাটা যায় শুধু এই রাশিটা লিখতে হবে, এ মাইনাস বি ইকুয়াল টু, আর ডান দিকে তো হোল স্কোয়ার লেখা নেই, এই জন্য প্লাস মাইনাস রুট নাইন এম স্কোয়ার, বর্গমূল করলে তার আগে প্লাস মাইনাস দিতে হয়, এই জন্য প্লাস মাইনাস রুট নাইন এম স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, এই রুট হল নয়ের উপরেও আছে এম স্কোয়ারের উপরেও আছে, নাইনকে রুট করলে কি হয়, নাইন মানে থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার, স্কোয়ার এবং রুট কাটা যায় তাহলে শুধু থ্রি থাকে, নাইনের রুট মানে হচ্ছে থ্রি, আর এম স্কোয়ারের রুট, স্কোয়ার এবং রুট কাটা গেলে এখানে থাকে শুধু এম, তার মানে প্লাস মাইনাস থ্রি এম। সুতরাং নির্ণেয় মান ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি এম, এটাই অ্যান্সার।